হ্যালো ভিউয়ার্স, তো তোমাদের সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কোথায়, কেন, তা তোমরা অবশ্যই ভিডিওটির থাম্বনেল দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো, আর যদি না পারো তাহলে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা সকাল 3টে নাগাদ ঘুম থেকে উঠেছিলাম আজকে। ঘুম থেকে উঠে সবাই তৈরি হয়ে নিচ্ছে, আমাদের গাড়ি আসবে, গাড়িতে করে যাব আমরা এখন। তারপরে দেখো গাড়িটা চলে এসেছিল, তারপরে আমরা গাড়িতে যাওয়ার পথে গেট পড়েছিল, সেখান থেকে জাস্ট একটু ট্রেনের ভিউটা নেওয়ার জন্য একটা ভিডিও করছিলাম। তারপরে পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়ালাম পেট্রোল ভরানোর জন্য, পেট্রোল থুড়ি ডিজেল ভরানোর জন্য। তারপরে ডিজেলটা ভরে নিয়ে গাড়িটা স্টার্ট করতে দেখি গাড়িটা বন্ধ হয়ে গেছে, গাড়ি আর স্টার্ট হচ্ছিল না। তারপরে একটা দাদার গাড়ি ছিল, সে গাড়িটা কোনো মতে ঠিক করলো, ঠিক করে আমরা আবার বেরিয়ে পড়লাম। তারপর দেখো এখান থেকে দেখেছো পাশে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো বন্ধুরা, আমরা কেন এয়ারপোর্টে এসেছি তা অবশ্যই তোমাদেরকে জানাবো, কারণ আমার বাবা বাইরে থাকে, দুবাই থাকে, ওইখানে কাজ করে, তার জন্য বাবাকে ছাড়তে এসেছিলাম। বাবা 2 মাসের ছুটি নিয়ে এসেছিল, তো 2 মাসটা কেটে যাওয়ার পরে বাবাকে ছাড়তে এসেছিলাম। তারপরে দেখো কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টের মধ্যে পার্কিং লটে ঢুকে গেছি, এখানে গাড়িটা পার্কিং করে, তারপরে দেখো ওটা হচ্ছে এই পাশে যেটা টয়লেট নিয়ে টানছে সেটা হচ্ছে আমার বাবা, আর এটা মা, তারপরে মামি, মামি ছেলে মেয়ে আকাশ, আর আমার হচ্ছে ভাই। তারপরে এইদিকে বাবা দেখো উপরে যাবে, প্রথমে নিচের গেটে ঢুকেছিল, সেখান থেকে বললো যে না উপরে যেতে হবে, নিচের গেটগুলো বন্ধ আছে। তার জন্য বাবা, তার বাবা প্যাডিং পত্র নিয়ে উপরে যাওয়ার জন্য দেখো একদম পুরো তৈরি। এদিকে মামা মামি সবাই অনেক দূরে রয়েছে, টাটা দিয়ে সবাইকে চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে বাবা একটু তোমার হচ্ছে পড়াশোনা জানে না, তো তাই ভয় পায় যে কোথা থেকে কি হয়ে যাবে তার ঠিক নেই, তার জন্য একটু আগে ভাগেই ভিতরে ঢুকে যাচ্ছিল। তারপরে যাই হোক, মা বাবা সবাই এলো, মা মামিরা সবাই এলো, তারপরে দেখো বাবাকে ঢোকাচ্ছে, এটা হচ্ছে 5 নম্বর গেট, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গেট। তারপরে বাবা ভিতরে ঢুকে যাচ্ছে, এদিকে আমরা বসেছিলাম বেশ অনেকক্ষণই, প্রায় 7.5 ঘন্টা, 3.5 ঘন্টা মতো আমরা বসেছিলাম। আর এদিকে দেখো মামা আর ভাই এদিকে ট্রলিতে করে খেলা করছে। তারপরে বাবার প্লেনটা ছেড়ে যাওয়ার পরে তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম, এসে উঠে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, দেখো কলকাতার জ্যাম দেখলে আমার মানে পুরো রাগ মাথায় উঠে যায়, ঠিক আছে, এতটা জ্যামে পড়েছিলাম আমরা। ঠিক জ্যাম থেকে যেই বেরোলাম, বেরোনোর পরেই দেখি এখান থেকে বাবা যে প্লেনটায় যাবে সেই প্লেনটা দেখো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এমিরেটস এর প্লেন। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন চ্যানেল বন্ধুরা তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই বন্ধুরা।